السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول: يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني، وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول صلى الله عليه وسلم: إنما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير، فحامل المسك إما أن يحذيك، وإما أن تبتاع منه، وإما أن تجد منه ريحا طيبة، ونافخ الكير إما أن يحرق ثيابك، وإما أن تجد ريحا خبيثة. رواه مسلم. সম্মানিত উপস্থিতি, যাবতীয় গুণগান এবং প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের সৃষ্টির পিছনে কি উদ্দেশ্য তা নির্ধারণ করেছেন, আর সেই উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন তাঁর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা করছেন: বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে জিন এবং মানুষকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কারো ইবাদত করবে না, কেবলমাত্র আমারই ইবাদত করবে। এই উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। অন্যত্র মহান রব্বুল আলামিন বলছেন: ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। তাহলে আয়াত থেকে বোঝা যায় কোন জাতি খালি যায় নাই বা এমন যায়নি যাদের মাঝে মহান রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেননি, বরং প্রত্যেক জাতির হেদায়েতের জন্য মহান রব্বুল আলামিন একজন করে রাসূল প্রেরণ করেছেন। তো মহান রব্বুল আলামিন তার পরের অংশে বলছেন যে আমি এই প্রত্যেক উম্মাতের কাছে, প্রত্যেক জাতির কাছে একজন করে যে রাসূল প্রেরণ করলাম, তার উদ্দেশ্য কি? আনি ইবাদুল্লাহ, তোমরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের ইবাদত করা থেকে বিরত থাকবে। আর তাগুত হলো হুয়া কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছুরই ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। হতে পারে সেটা গাছ পূজা, হতে পারে সেটা মাজার পূজা, হতে পারে সেটা পাথর পূজা, হতে পারে সেটা মূর্তি পূজা, হতে পারে সেটা সূর্য পূজা, চন্দ্র পূজা ইত্যাদি ইত্যাদি যত রকম পূজা রয়েছে সবই এই তাগুতের অন্তর্ভুক্ত। তাহলে এই দুই আয়াত থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন তাঁর একমাত্র তাঁর ইবাদতের জন্য। এরপরে সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন
যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান রব্বুল আলামিন তো তিনি যিনি খালাকা সৃষ্টি করেছেন, আল মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে, জীবন এবং মৃত্যুকে উভয়টিকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করে নেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে সবচেয়ে বেশি ভালো আমলকারী, সৎ আমলকারী কে? ওয়াহুয়াল আজিজুল গফুর, আর যারা সৎ আমল করবে না তাদের জন্য আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, মহা শক্তিশালী, তাদেরকে শাস্তি দেওয়া আল্লাহর কাছে কিছুই না, কোনো ব্যাপারই না। আল্লাহর কাছে আল্লাহ যে কোনো মুহূর্তে তাদেরকে শাস্তি দিতে পারে। তারপরের অংশে বলছেন আল গফুর, আর যারা মহান রব্বুল আলামিন এর ইবাদত করে কিন্তু ইবাদত করতে গিয়ে হয়তো কোনো ঘাটতি হয়ে যায়, কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। ইবাদতের চেষ্টা তার যথাসাধ্য করেছে কিন্তু এর পরও যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমার আশা। এই জন্য আল্লাহ বলছেন ওহুয়াল আজিজুল গফুর। শেষে এছাড়া আর একটা ব্যাখ্যাও আমরা করতে পারি, যদি কেউ প্রথম জীবনের দিকে এমনটি হয় যে সে বিপথে ছিল কিন্তু শেষের দিকে বা মধ্য জীবনে এসে সঠিক পথটা, যেটা সঠিক যে লাইন, আল্লাহ তাকে সেটা বোঝার তৌফিক দিয়েছেন, ফলে সে সঠিক আমল করা শুরু করেছে, তো তার আগের যে আমলগুলো ছিল বিপদগামী অবস্থায় যে সে কাজগুলো করেছে তার জন্য আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল। তো এই তিনটি আয়াতের সংমিশ্রণে আমরা যা বুঝতে পারি তা এটাই প্রকাশ পায় যে আমাদেরকে মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য হলো আমরা কেবলমাত্র তার ইবাদত করব, তার সাথে অন্য কাউকে আর শরীক করব না। এটা হচ্ছে মহান রব্বুল আলামিন কর্তৃক মানব এবং দানব সৃষ্টির মহান উদ্দেশ্য। তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের সৃষ্টির উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন যে মানুষ তোমাকে আমি এই জন্য সৃষ্টি করেছি তুমি এ কাজ করো, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। অতপর বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও শান্তির ধারা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা হলো সাথী বা বন্ধু নির্বাচন। আমি আপনি কোন প্রকারের, কোন ধরনের লোকদেরকে সাথী হিসেবে গ্রহণ করব, যে কোনো ব্যক্তিকে আমি আপনি কি সাথী হিসেবে গ্রহণ করে নিব, আহলান সাহলান জানাবো, না মানুষদের মধ্য থেকে বেছে বেছে কিছু লোককে আমাকে আপনাকে সাথী বানাতে হবে, আর কিছু লোক আছে যাদের সাহচর্য আমাকে আপনাকে ত্যাগ করতে হবে, এমনটি কি না যে কোনো লোককেই সাথী হিসাবে গ্রহণ করতে হবে, এই ব্যাপারে আজকে আমাদের আলোচনা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মানুষ তার আরবি ভাষা হচ্ছে বা মানুষের আরবি শব্দ হচ্ছে ইনসান। অনেকে বলেছেন যে ইনসানকে ইনসান বলে নাম রাখার কারণ হলো ইনসান শব্দটি উনসুন থেকে এসেছে, আর উনসুন শব্দের অর্থ হচ্ছে আকৃষ্ট হওয়া, মায়েল হওয়া, আকর্ষিত হওয়া, ধাবিত হওয়া। তো এই উনসুন শব্দ থেকে ইনসান হিসাবে নামকরণ করা হয়েছে, এ ব্যাপারে একদল লোক মত বা একদল ওলামা মত প্রকাশ করেছে। তো সে অনুযায়ী দেখা যায় যে মানুষ একাকী বসবাস করতে পারে না, সে একজন মানুষ আর একজন মানুষের প্রতি আকৃষ্ট হয়, একজন মানুষ আর একজন মানুষের প্রতি সে যখন যতক্ষণ পর্যন্ত কথাবার্তা না বলে বা তার সাথে সম্পর্কিত না হয় ততক্ষণ পর্যন্ত সে বসবাস করতে পারে না। তাই দেখা যায় যে কোনো স্থানে কিন্তু মানুষ একা বসবাস করে না, একটা জামাত, একটা দল এবং একটা গ্রাম, পাড়া ইত্যাদিভাবে মানুষ বসবাস করে থাকে। সঙ্গত কারণেই যেহেতু মানুষ সামাজিক জীব তাই সে একজন আরেকজনের প্রতি আকর্ষণ তার থাকে এবং এই আকর্ষণ থাকার কারণেই তাকে ইনসান বলে নামকরণ করা হয়েছে।
আর যেহেতু আকর্ষণ যখন হচ্ছে তখন ওই আকর্ষিত ব্যক্তিদের মধ্য থেকে কেউ তার সাথী হচ্ছে, কেউ তার দুশমন হচ্ছে, কেউ তার কল্যাণকামী হচ্ছে, কেউ তার অকল্যাণকামী হচ্ছে। তো এই সমস্ত লোকদের মধ্য থেকে কাউকে আমাদেরকে সাথী হিসাবে গ্রহণ করতে হয়। তো এই সাথীরা আমাদের কেমন হওয়া দরকার সে ব্যাপারেই আমাদের আজকের আলোচনা। তো এই সাথী নির্বাচনের ক্ষেত্রে আমরা তো সাথী নির্বাচন করব, তবে নির্বাচনের ক্ষেত্রে সাথীর কি কোনো আমাদের জীবনে প্রভাব আছে কিনা? একজনকে আপনাকে আমি সাথী হিসাবে গ্রহণ করলাম, এখন আপনি কি আমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারেন কিনা এ ব্যাপারে মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। যেদিন জালেমরা অত্যাচারীরা তাদের দুই হাতকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে নিজের মুখেই, আমরা যখন বেশি চিন্তিত হয়ে যাই বা কোনো বিপদ আমাদের সামনে চলে আসে তখন আমরা এভাবে হাতটা বা আঙ্গুলটা মুখে দিয়ে কামড়াতে থাকি অনেক সময়, কি করি রে মন কি করি ইত্যাদি। তো জালেম যারা, অত্যাচারী যারা, যারা আল্লাহর সঠিকভাবে ইবাদত করেনি, হককে যারা চিনেনি, তারা কিয়ামতের দিন কি করবে? ইয়াদুল জালিমু আলা ইয়াদাই, তার দুই হাতকে সে কামড়াতে থাকবে, নিজের হাতকে নিজেই কামড়াবে। ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাই আমি যদি রসুলের পথ অনুসরণ করতাম, রসুলের সাথে রসুলের যে পথ ছিল, পন্থা ছিল, তরিকা ছিল, সেই তরিকা যদি আমি গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হাই আফসোস আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, যিকির হেদায়াত কোরআন আমার কাছে আসার পরেও সে আমাকে কি করেছে? আদাল্লানি, আমাকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে, বিপদগামী করেছে। বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়াত, আমার কাছে যিকির, আমার কাছে কোরআন আসার পরও আমাকে সে বিপদগামী করেছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষকে সব সময় লাঞ্ছিত এবং অপমানিত করতেই চেষ্টা করে এবং করে থাকে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে কথা বলছিলাম, তো এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ওই কাফের ব্যক্তি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেনি, কিয়ামতের দিন সে আফসোস করবে যে হাই যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতাম, অমুক আব্দুল্লাহ আব্দুর রহমান বা সলিমউদ্দিন করিমউদ্দিন, যে বিপদগামী, যে সব সময় ডিস দেখে, যে সব সময় বেহায়াপনা ছবি দেখে, যে নামাজ পড়ে না, রোজা রাখে না এবং দিনের পথে নেই, তাকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম এবং একজন নেককার ব্যক্তিকে যদি আমি, সৎ ব্যক্তিকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে এই আফসোস করতে হতো না, আজকে আমাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হতো না। সে বলছে তার পরবর্তী কথাই যে এই ব্যক্তি আমার কাছে হেদায়েত আসার পরে, আমার কাছে কোরআন মাজিদ আসার পরে, আমার কাছে আলেম ওলামার কথা আসার পরে এই ব্যক্তি আমাকে বিপদগামী করেছে, তাহলে সে এক কোনো সময় তার কাছে সত্য এসেছিল, হক এসেছিল, এটা বুঝতে পেরেছে, তারপরও তাকে কিছু লোক বিপদগামী করেছে আর এরাই হলো তার সাথী বা বন্ধু। তবে সৎ সাথী না, এরা হলো অসৎ সাথী, অসৎ বন্ধু যারা তাকে বিপদগামী করেছে, ফলশ্রুতিতে সে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মানিত উপস্থিত, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে আমরা যখন সাথী নির্বাচন করব তখন ভালো সাথী নির্বাচন করা উচিত, যারা আমাকে আপনাকে সুপথ দেখাবে, যে বন্ধু আমার আপনার উপকারে আসবে, যে বন্ধু আমাকে আপনাকে অপকার থেকে বাঁচাবে, এমন বন্ধুই নির্বাচন করা দরকার। আর যদি আল্লাহ না করুক কেউ এমন বন্ধু নির্বাচন না করে, এই ব্যক্তি যেমন বন্ধু নির্বাচন করেছিল সেরকম কেউ বন্ধু নির্বাচন করে থাকে, তবে কাল কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও তাকে আফসোস করতে হবে এবং তার ক্ষতি তাকে ভোগ করতে হবে। অন্য জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন,
যে আল আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, যারা দুনিয়ার জীবনে পরস্পরের বন্ধু ছিল কিয়ামতের দিন তারা পরস্পর শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকিন যারা পরহেজগার তারা যদি পরস্পর পরস্পরের সাথে বন্ধুত্ব করে থাকে তবে এই বন্ধুত্ব তাদের ঠিক থাকবে। আর যারা বিপদগামী বন্ধুদের, যারা অসৎ বন্ধুদের সাথে বন্ধুত্ব করেছে, অসৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করেছে, তারা পরস্পর শত্রুতে রূপান্তরিত হবে, পরিণত হবে এবং একজন আরেকজনকে দোষারোপ করবে, যেমনটি দোষারোপ করেছিল আসহাবুল জান্নাহ বা বাগানের অধিবাসীরা। একদিন আমি সংক্ষেপে ঘটনাটা আপনাদেরকে বলেছিলাম, তারা যখন বিপদে পড়ে গিয়েছিল তখন পরস্পরকে দোষারোপ করা শুরু করেছিল। ঠিক এমনই যারা হক পথে থাকবে না, অসৎ পথে থাকবে এবং অন্যায় অনাচারের পথে থাকবে, আর ওই পথে তারা নিজেদের মতো লোকদেরকেই পরস্পর বন্ধু হিসেবে গ্রহণ করবে, এই বন্ধুরা কাল কিয়ামতের ময়দানে আর বন্ধু থাকবে না, পরস্পর শত্রুতে পরিণত হয়ে যাবে। কিন্তু মুত্তাকিনরা ব্যতীত, যারা মুত্তাকিন যারা পরহেজগার তারা তাদের বন্ধুত্ব ঠিক রাখবেন, কারণ তাদের বন্ধুত্ব হক বন্ধুত্ব, তাদের বন্ধুত্ব সঠিক বন্ধুত্ব, আর এ কারণেই তাদের বন্ধুত্ব ঠিক থাকবে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধুর এই সাথীর দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে তার হাদিসে বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, সৎ সাথী যারা নেক ব্যক্তি এরকম যদি সাথী হয় তাদের দৃষ্টান্ত, এবং যারা খারাপ সাথী তাদের দৃষ্টান্ত হলো কাহামিলিল মিস্ক, আতর ব্যবসায়ী যে মিস্ক ব্যবসায়ী যে এই মিস্ক ব্যবসায়ীর মতো, ওয়ানাফিকিল কির এবং যারা কামার যারা ওই হাঁপড় টানে এদের মতো, অর্থাৎ যারা সৎ বন্ধু তাদের উদাহরণ হলো আতর ব্যবসায়ীর মতো বা মিস্ক যে বহন করে নিয়ে যায় সেই মিস্ক বহনকারীর মতো, আর যে ব্যক্তি খারাপ বন্ধু সেই খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো নাফিকিল কির বা কামারের মতো বা হাঁপড় ব্যবসায়ী যে যে ব্যক্তি লোহাকে আমার আপনার চাকু ছোড়াকে সুন্দর করে ধার করে দেয় এই ব্যক্তির মতো। কিভাবে? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন, তিনি বলছেন ফাহামিলুল মিস্ক, আতর ব্যবসায়ী মিস্ক ব্যবসায়ী বা মিস্ক যে ব্যক্তি বহন করে নিয়ে যায় তার দৃষ্টান্ত হলো ইম্মা আই ইয়াহদিয়াকা, হয়তো ওই ব্যক্তি তার ওই আতরের ভান্ডার থেকে বিভিন্ন যে বোতল আছে, পাঁচ রিয়াল, দশ রিয়াল, পনেরো রিয়াল, বিশ রিয়াল অথবা সেন্ট আছে, সেই সেন্ট থেকে সে নিজেই আপনাকে কিছু দিবে। যেটা অনেক সময় আমরা মসজিদের সামনে দেখতে পাই, যখনই বের হই ও ওর কাছ থেকে আমি আপনি ক্রয় করি আর না করি সে একটু আমাকে আপনাকে দেয়, তো এটা নিয়ে অন্তত একটু সেন্ট বা আতর ভালো সুগন্ধি পাই। ওয়া ইম্মা আন তাবদা আমিনহু, অথবা ও যদি না দেয়, বখিল যদি হয় এই আতর ব্যবসায়ী বা মিস্ক ব্যবসায়ী, তাহলে অন্তত আপনি আমি তার কাছ থেকে হয়তো কিনে নিব, আর দুটাই যদি না হয় সেও আমাকে আপনাকে দিল না আর আমি আপনি বখিল হওয়ার কারণে হয়তো বাবা বাসায় আছে কিনেও নিলাম না, তাহলে কি হবে? ওয়া ইম্মা আন তাজিদু মিনহু রিহান তাইয়িবা, অন্তত তার পাশ দিয়ে যাওয়ার কারণে যেহেতু তার কাছে আতরের ভান্ডার আছে, যেহেতু তার কাছে মিস্কের ভান্ডার আছে, তাহলে অন্তত একটু সুগন্ধি তার কাছ থেকে আমি আপনি পাব। ঠিক এমনই দৃষ্টান্ত হচ্ছে সৎ সাথীর বা বন্ধুর। এই সৎ সাথী বা বন্ধু হয়তো সে আপনার আপনাকে সে নিজেই নিজের পক্ষ থেকে কিছু উপকার করবে, হয়তো আপনাকে কিছু দিনে ইলম আপনাকে শিক্ষা দিবে, অথবা
আপনি তার কাছ থেকে কিছু শিক্ষা নেবেন ওয়া ইম্মা আনতাজিদা মিনহু রিহান তাইবা আর যদি আমি আপনি তার কাছ থেকে কিছু শিক্ষা না নি জিজ্ঞাসা করলাম না অন্তত তার কাছে বসে থাকার কারণে অন্য ব্যক্তিরাও যদি কিছু জিজ্ঞাসা করে ভালো কিছু বা প্রশ্ন তাকে করে তবে ওখান থেকে কিছু শুনে উপকার হাসিল করতে পারবো অথবা অন্তত ওই ব্যক্তির মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে না তাহলে সৎ সাথীর সৎ বন্ধুর নেক বন্ধুর এই উপকারগুলো আছে যে হয় তিনি আপনার উপকার করবেন অথবা আপনি তার কাছ থেকে উপকার গ্রহণ করবেন আর যদি তাও না হয় তবে হয়তো অন্যের মাধ্যমে আমার আপনার ওই ব্যক্তির দ্বারাই আমার আপনার উপকার পৌঁছবে আর তাও যদি না হয় তবে অন্তত তার মাধ্যমে আমার আপনার ক্ষতি হবে না এটা হলো সৎ সাথী নেক সাথী ভালো বন্ধুর দৃষ্টান্ত আর যে ব্যক্তি অসৎ হবে বা অসৎ বন্ধু হবে তার দৃষ্টান্ত দিচ্ছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফিকুল কির হাপর যে ব্যক্তি টানে অথবা আমরা যেটা সহজ বাংলায় বলে থাকি কামার লোহা যে বাড়াবাড়ি করে এই কামারের দৃষ্টান্ত হলো খারাপ বন্ধুর সাথে কিভাবে এই খারাপ এই হাপর ব্যবসায়ী বা কামারের কাছে যদি আমি আপনি গিয়ে বসি তাহলে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইম্মা আইয়ুহরিকা সিয়াবাক ওর কাছে গিয়ে বসলে যখন সে লোহা দিয়ে একটা আরেকটার উপর গরম করে পিটায় তখন ওই লোহার গরম লোহার কিছু অংশ ছুটে গিয়ে আমার আপনার কাপড়ে পড়বে আর কাপড়ে গিয়ে যদি লোহার এই গরম অংশটুকু পড়ে তাহলে কি হবে বা আগুনটা যদি একটু গিয়ে পড়ে ওরা কয়লা দিয়ে আগুন জ্বালায় তাই না আমাদের দেশে ইয়ারা কামারেরা তো এই যে কয়লা দিয়ে যখন হাপড়টা টানতে থাকে ওই কয়লার ছোট একটা অংশ গিয়ে যদি আমার আপনার শরীরে গিয়ে পড়ে যায় তাহলে আমার আপনার যে স্থানে পড়বে ওই স্থান পুড়ে যাবে আমার আপনার কাপড় পুড়ে যাবে ওয়া ইম্মা আনতাজিদা রিহান খাবিসাতান আর যদি আমার আপনার কাপড়টা নাও পুড়ে অর্থাৎ ওই টুকরা আগুনের টুকরা পৌঁছলো না আমার আপনার কাছে তাহলে অন্তত ওইখানে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা আপনি একটু নিতে পারবেন তো এটা হলো দুইটা তার মানে অপকারিতা হচ্ছে যে হাপড় ব্যবসায়ী বা কামারের কাছে যদি আমি আপনি যাই তাহলে হয় সে আমার আপনার কাপড় পুড়াবে অথবা তার কাছ থেকে দুর্গন্ধ পাওয়া যাবে ঠিক এমনই যদি কেউ খারাপ বন্ধু হয় তাহলে ওই খারাপ বন্ধু আমার আপনার উপকার তো করবে না বরং তার মাধ্যমে আমার আপনার অপকার হবে কত এমন ব্যক্তি রয়েছেন যারা তাদের পরবর্তী জীবনে যখন ভুল বুঝতে পেরেছেন তখন আফসোস করেছেন প্রথম জীবনে খারাপ সাথী নির্বাচনের জন্য এই সাথীরাই আমার আপনার জীবনের মোড় অনেক সময় ঘুরিয়ে দেয় ছোট ছোট বাচ্চা এদেশের আপনারা দেখবেন বা আমাদের দেশেও সিগারেট টানে কিভাবে তারা এর সন্ধান পায় অনুরূপ আরেকজন সাথীর কাছ থেকে সে এটার সন্ধান পায় সে যখন টানে তখন বলে মোহাম্মদ তাল হ্যাঁ মোহাম্মদ এদিকে আয় তুই এটা কি পান করবি কিনা দেখ একটু টেস্ট করে দেখ কেমন লাগে একবার দুইবার করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায় তখন সে ধূমপানে অভ্যস্ত এমনই ভাবে আরো বেহায়াপনা যেগুলো ছবি অশ্লীল বেহায়াপনা রয়েছে এগুলোর প্রতি কেউ প্রথমে নিজে যায় না বরং একজন সাথীর হাত ধরে যায় একজন তার তাকে নিয়ে যাওয়ার কারণ হয় তো এ সমস্ত সাথীরা হচ্ছে খারাপ সাথী এদের থেকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাথী গ্রহণের এবং অসৎ সাথী থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খাইরি মাগালিকা লিশশার মানুষের মাঝে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা কল্যাণের পথ উন্মুক্ত করার চাবি হিসেবে কাজ করে এবং মাগালিকা লিশশার খারাপের পথ তারা বন্ধ করে দেয় যারা অকল্যাণের তারা চাবি হয়
ওদের কাছে অকল্যাণের চাবি রয়েছে, ওর সাথী যদি আপনি হন তাহলে অকল্যাণ পথে খারাপ পথে আমাকে আপনাকে নিয়ে যাবে। মাগালিকালিল খাই, আর ভালোর যে পথটা আমার আপনার কাছে সামান্য কিছু থাকে সেটা আমার আপনার কাছ থেকে সে বন্ধ করে দেয়। হয়তো আমি আপনি নামাজ পড়ি, কিন্তু একজন সাথী পেয়ে গেলাম সে বেনামাজ, তো নামাজের সময় সে আমাকে আপনাকে এক জায়গায় নিয়ে চলে গেল। ফলশ্রুতি তো হলো কি যে আমার আপনার কাছে যে কল্যাণটুকু ছিল সেই কল্যাণটুকু বন্ধ হয়ে গেল এবং নামাজ না পড়ার কারণে খারাপির দ্বার উন্মুক্ত হয়ে গেল। তো এই হচ্ছে কিছু লোক যারা অকল্যাণের পথ খুলে দেয় এবং ভালোর পথটা বন্ধ করে দেয়। আবার অপরদিকে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা কল্যাণের পথ খুলে দেন, অকল্যাণের পথ বন্ধ করেন। এমনটি দেখা যায় অনেক ক্ষেত্রে, যারা নেতৃত্বে আসেন তাদের সময় কোনো একজন ভালো ব্যক্তি যখন নেতৃত্বে এসেছেন তখন দেখা যাচ্ছে যে এলাকার অন্যায় অপকর্মগুলিকে তিনি বন্ধ করার চেষ্টা করেছেন। আবার এক ব্যক্তি এসেছেন যখন তখন দেখা যাচ্ছে যে অবাধ বেহায়াপনার সয়লাব তার মাধ্যমে ছড়িয়েছে। আমরা যে থানায় আছি সেই থানার পার্শ্ববর্তী এক থানাতে একজন ওসি এসেছে, তো সরকারি পক্ষ থেকে একটা বড় পুকুর আছে, তো ওই পুকুরটা আগে স্বাভাবিকভাবে পড়েছিল, পরবর্তীতে এটা পার্কের ব্যবস্থা করা হয়েছে, যেমন ভাবে এখানে পার্কের একটা ব্যবস্থা করা হয়েছে। তো এখানে বেশ কিছু গাছপালা লাগিয়ে সরকার সুন্দর একটা পার্কের ব্যবস্থা করেছে। তো হঠাৎ এক ওসি আসলেন, ওসি এই বেচার একটু ভালো মানুষ, তো ওনার কানে খবর পৌঁছলো যে ওই জায়গাতে খারাপ কাজ হয়, ওই গাছের ডালপালা, আমাদের দেশে তো জানেন গাছ লাগিয়ে দিলে নিজে নিজেই মনে হচ্ছে যে আর কিছু করতে হবে না, ও নিজেই ডালপালা ছড়াতে ছড়াতে এমন হয়েছে যে নিচে কি আছে আর দেখা যায় না, আর এই নিচে বসেই তখন যত সব অঘটনের কাজ তারা করতে থাকে। তো এই ওসি সাহেব খোঁজ পাওয়ার পরে, খবর পাওয়ার পরে হঠাৎ মাঝে মাঝে উনি এখানে আক্রমণ করে থাকেন, তার পুলিশ বাহিনী নিয়ে হঠাৎ করে চলে আসেন। আসার পরে দেখেন যে এখানে কারা আছে, তো দেখা যায় যে বেশ কিছু জোড়া জোড়া লোক এখানে ধরা পড়ে। তো যেহেতু দেশের কোনো নিয়ম নেই এদের কি শাস্তি হবে, সরকারিভাবে তেমন কোনো আইন নেই, তো ওই বাচ্চারা করেন কি ওই থানায় নিয়ে গিয়ে থানার মাধ্যমে যারা এরকম জোড়া জোড়া ধরা পড়েছে তাদের বিয়ে পড়িয়ে দেয়। তো আলাকুল্লে হাল যেটা বুঝাতে চেয়েছিলাম যে এই ভয়ে অন্তত জোড়া জোড়া হয়ে এই অপকর্মে অনেকেই আসবে না। তো এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কিছুটা হলেও মাফাতিহ লিল খাইর ওই ব্যক্তিকে করেছেন মাগালিক লিল শার, খারাপের পথ কিছুটা হলেও তার মাধ্যমে বন্ধ হয়েছে। এমনই ভাবে কিছু লোক আছে যারা এসে এগুলোর ব্যবস্থা করে। আমাদের সরকার যখন মাঝে মাঝে পরিবর্তন হয় দেখবেন এক সরকার আসলে মূর্তি টুর্তি তেমন কিছু করে না, আর এক সরকার আসলে মোড়ে মোড়ে মূর্তির ব্যবস্থা করে। মাফাতিহ লিল শার অকল্যাণের পথ খুলে দিচ্ছে। আপনারা তাওহীদের আলোচনা শুনেছেন, সেখানে কিতাবুত তাওহীদের এক অধ্যায়ে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি আলোচনা করেছেন যে এই পৃথিবীর বুকে শিরক পতিত হওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে নেককার বা সৎ ব্যক্তিদের ব্যাপারে মানুষের বাড়াবাড়ি। আর ওই বাড়াবাড়িটা ছিল যে তারা তাদের মূর্তি তৈরি করে প্রথমত পূজা করতো না, দেখে ইবাদত করতো আল্লাহর ইবাদত, পরবর্তীতে আস্তে আস্তে যখন দুই এক জেনারেশন চলে গেল তখন পরবর্তী জেনারেশনের কাছে শয়তান অসাসা দিল এই সমস্ত মূর্তিগুলো তৈরি করা হয়েছিল তাদের ইবাদতের জন্য, তোমরা ইবাদত করছো না কেন, তখন তারা ইবাদত করা শুরু করলো। তো একদল আছে যে আসলে বিভিন্ন জায়গায় মূর্তির সূচনা করে, তো এরা কি করে মাফাতিহ লিল শার অকল্যাণের পথ তারা খুলে দেয়, মাগালিক লিল খাইর কল্যাণের পথ তারা বন্ধ করে দেয়। তো বিভিন্ন ইসলামী অনুষ্ঠান যেখানে হয় সেগুলো বন্ধ করে দেওয়ার কিছুটা ব্যবস্থা অলরেডি হয়ে গেছে বর্তমান সময়ে আমাদের দেশে। তো এ সকল বন্ধু বান্ধব থেকে বা এ সকল দলের সমর্থক হওয়া থেকে আমাকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতুবা লিমান জাআলাল্লাহু মাফাতিহাল খাইর আলা ইয়াদাই, সৌভাগ্যশীল সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যাদেরকে যাদের হাতে আল্লাহ তাআলা কল্যাণের চাবি দিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কল্যাণের পথে অগ্রসর করেছেন, যাদের মাধ্যমে আল্লাহ ভালো কাজ নেন তাদের জন্য সুসংবাদ, তারা সৌভাগ্যশীল।
وويل لمن جعل الله مفاتيح الشر على يديه এবং ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা বা যাদের হাতে আল্লাহ তাআলা শার খারাপির চাবি দিয়ে দিয়েছেন খারাপির পথ যাদের মাধ্যমে উন্মুক্ত হয় তাদের জন্য ধ্বংস তাদের জন্য ওয়াইল নামক শাস্তি তো এখান থেকে বোঝা যায় যে কিছু লোক আছে যাদের মাধ্যমে কল্যাণের পথ উন্মুক্ত হয় অকল্যাণের পথ বন্ধ হয় এবং কিছু লোক আছে যাদের মাধ্যমে অকল্যাণের পথ উন্মুক্ত হয় এবং কল্যাণের পথ বন্ধ হয় তাহলে এই ক্ষেত্রে আমাকে আপনাকে ওই সমস্ত সাথীদেরকেই গ্রহণ করতে হবে যাদের মাধ্যমে কল্যাণের পথ উন্মুক্ত হয় খুলে যায় এবং অকল্যাণের পথ বন্ধ হয়ে যায় সম্মানিত উপস্থিতি আমি আপনি নেককার ব্যক্তিদেরকে বা ভালো বন্ধু গ্রহণ করব তো এই ভালো বন্ধু গ্রহণের ফলে আমার আপনার কি কোনো লাভ আছে কোনো উপকার হবে না অপকার হবে এই ব্যাপারে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই তো সৎ ব্যক্তিদের মজলিস বরকতময় হয় এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত এটা আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাবি করি তো এই মজলিস বরকতময় মজলিস এই মজলিসে যারা শরীক হয় তারা সৎ ব্যক্তিদের মজলিসেই শরীক হয় আর যারা সৎ ব্যক্তিদের মজলিসে শরীক হয় তাদের ব্যাপারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান আল্লাহর কিছু ফেরেশতা রয়েছেন ইয়াতুফুনা ফিত্তুরুক তারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান ইয়ালতামিসুনা আহলাল যিকির কোথায় আল্লাহর শরণ হচ্ছে কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে এমন মজলিস তারা খুঁজে বেড়ান ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনা আল্লাহ যখন তারা কোনো এমন জাতিকে পান এমন কওমকে পান এমন এক দলকে পান যারা আল্লাহর শরণ করে যারা ইসলামী মজলিসে উপস্থিত হয় তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম তখন তারা চিৎকার করে বলে অর্থাৎ বিভিন্ন দলে দলে ফেরেশতারা বিভিন্ন দিকে ছুটতে থাকে এক দল ফেরেশতা তখন এই মজলিসের আমাদের মতো যেখানে মজলিস হচ্ছে এ সকল মজলিসের সংবাদ যখন পেয়ে যান তখন তারা বলেন হালুম্মু ইলা হাজাতিকুম তোমরা আসো তোমাদের প্রয়োজনের দিকে তোমরা যে জিনিস তালাশ করছো যে জিনিস খুঁজছো তোমরা সে জিনিস আমরা পেয়ে গেছি তোমরা সেখানে আসো কালা ফায়াহুফুনহুম বিআজনিহাতিহিম ইলা সামাইয়িদ দুনিয়া তখন তারা এই মজলিসটাকে ঘিরে নেন ঢেকে নেন ইলা সামাইয়িদ দুনিয়া দুনিয়ার আকাশ আসমান পর্যন্ত কালা ফায়াসআলুহুম রাব্বুহুম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তখন মহান রব্বুল আলামিন তাদের পালনকর্তা তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়া হুয়া আ'লামু মিনহুম অথচ আল্লাহ এদের সম্পর্কে এই মজলিস সম্পর্কে ফেরেশতাদের চাইতে বেশি জানেন বেশি ভালো জ্ঞান রাখেন শুধু আল্লাহ তাআলা জানার জন্য কি বলে ফেরেশতারা কথোপকথন একটা বিষয় এই কথোপকথনের জন্য জিজ্ঞাসা করেন মা ইয়াকুলু ইবাদি আমার বান্দারা কি বলছে এখানে কেন তারা একত্রিত হয়েছে কালু তারা বলেন ইয়াকুলুনা তারা বলছেন ইউসাববিহুনাক আপনার পবিত্রতা ঘোষণা করছে ওয়ায়ুকাব্বিরুনাক আপনার বড়ত্ব ঘোষণা করছে ওয়াইহমাদুনাক আপনার প্রশংসা করছে ওয়ায়ুমাজ্জিদুনাক আপনার মহত্ব ঘোষণা করছে কালা তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকুলু আল্লাহ তাআলা বলবেন হাল রাউনি আমার বান্দারা কি আমাকে দেখেছে কালা ফায়াকুলুনা লা তখন ফেরেশতারা বলবেন লা ওয়াল্লাহি মা রাউক আল্লাহর কসম তারা আপনাকে দেখেনি কালা ফায়াকুলু ওয়া কাইফা লাউ রাউনি কালা ইয়াকুলুনা লাউ রাউক কানু আশাদ্দ লাকা ইবাদাতান ওয়া আশাদ্দ লাকা তামজিদান ওয়া তাহমিদা তখন ফেরেশতারা বলবেন যে যদি তারা আপনাকে দেখত তাহলে তারা আরো বেশি বেশি ইবাদত করত এবং বেশি আরো বেশি আপনার মহত্ব বর্ণনা করত এবং আপনার প্রশংসা করত ওয়া আকসারা লাকা তাসবিহা আপনার আরো বেশি পবিত্রতা ঘোষণা করত ক্বালা ইয়াকুলু ফামা ইয়াসআলুনি ক্বালা ইয়াসআলুনাকা আল জান্নাহ তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওরা আমার কাছে কি চায় তখন ফেরেশতাগণ বলবেন ইয়াসআলুনাকাল জান্নাহ তারা আপনার কাছে
জান্নাত চাই, তা আমরা কি চাই? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। আমরা আমাদের শেষ পরিণতি আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতুল ফেরদাউস যেটা সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে ভালো জান্নাত, আলাল জান্নাহ যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই জান্নাত আমরা আল্লাহর কাছে চাই। এছাড়া তো আমরা আর কিছু চাই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তা অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ফেরেশতাগণ বলবেন, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চাই। ক্বালা ইয়াকুলু হাল রাওহা, আমার বান্দারা আমার কাছে জান্নাত চাই, এই জান্নাত কি তারা দেখেছে? قال يقولون لا والله يا ربي ما راوها يا الله আপনার কসম করে বলছি তারা এই জান্নাত দেখেনি। قال يقول فكيف لو انهم راوها, যদি তারা এই জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? قال يقولون لو انهم راوها كانوا اشد عليها حرصا واشد لها طلبا واعظم فيها رغبه رغبه, তো যদি তারা জান্নাত দেখতো তাহলে ফেরেশতাগণ বলছেন তো এই জান্নাত পাওয়ার জন্য তারা আরো বেশি বেশি আগ্রহ রাখতো এবং আরো আশা আকাঙ্ক্ষা রাখতো এবং এজন্য আরো যত ভালো কাজ করা দরকার তারা তাই করত। ক্বালা ফামিম্মা ইয়াতাআউযুন, তারা কি জিনিস থেকে আশ্রয় চায়? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে জান্নাত তারা চায় এটা মানলাম, কিন্তু তারা আবার অন্য কোন জিনিস থেকে আশ্রয় চায় কিনা? তখন তারা বলবে ফেরেশতাগণ, মিনান নার, তোমার এই সকল বান্দারা হে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। ক্বালা ইয়াকুলুনা ওয়া হাল রাওহা, তারা কি জাহান্নাম দেখেছে? ক্বালা ইয়াকুলুনা লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহ তোমার শপথ করে বলছি এরা জাহান্নাম দেখেনি। ক্বালা ইয়াকুলু ফাকাইফা লাউ রাওহা, ক্বালা ইয়াকুলুনা লাউ রাওহা কানু আশাদ্দ মিনহা ফিরারা, তো তখন ফেরেশতারা বলবেন যে যদি তারা জাহান্নাম দেখতো তাহলে সবচেয়ে বেশি তারা এই জাহান্নাম থেকে পলায়ন করত, জাহান্নাম থেকে সবচেয়ে বেশি দূরে থাকার তারা চেষ্টা করত। ওয়াশাদ্দালাহা মাখাফাতান, জাহান্নামকে তারা সবচেয়ে বেশি ভয় করত। ক্বালা ফায়াকুলু ফাউশহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম, তখন মহান রব্বুল আলামিন বলবেন যে হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এ সকল আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। قال يقول ملك من الملائكه, الله رسول صلى الله عليه وسلم বলছেন, তখন একজন ফেরেশতা বলবেন যে فيهم فلان ليس منهم, যে তাদের মাঝে অমনে অমুক এক ব্যক্তি সলিমউদ্দিন কলিমউদ্দিন রয়েছেন, ليس منهم, ও এই জিকিরের মজলিসে সে ওয়াজ শোনার জন্য নসিহত শোনার জন্য আসেনি, ইনমা জা লিহাজাতিন, সে এসেছিল তার প্রয়োজনে। এখানে আব্দুল্লাহ আব্দুর রহমান বসে আছে, আরেক সলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুল্লাহ আব্দুর রহমানের কাছে এসেছে কোনো এক প্রয়োজনে, তার কাছে হয়তো টাকা পাই অথবা অন্য আরেকটা দরকার আছে, একটা চাকরি চাই, এজন্য আজকে এই মজলিসে সে আসবে, এই মজলিসে সে তার সাথে দেখা করার জন্য এসেছে নিজের প্রয়োজনে, ওয়াজ শুনতে আসে নাই। একজন ফেরেশতাই কথা আল্লাহকে বলবেন যে হে আল্লাহ অমুক ব্যক্তি তাদের মাঝে আছে, সে ওয়াজ শোনার জন্য আসেনি, তার নিজের প্রয়োজনে এসেছে। ক্বালা হুমুল জুলাসা, আল্লাহ তারা তখন বলবেন যে যেহেতু তারা একসাথে বসে আছে, লা ইশকা বিহিম জালিসুহুম, এই সমস্ত যারা নেককার ব্যক্তি, যারা সৎ ব্যক্তি, এদের বরকতে, এদের কারণে তাদের যে সাথী আছে, তাদের সাথী তা অভাগ্য বা দুর্ভাগা হবে না, আমি তাকে দুর্ভাগা করব না, তাকেও আমি কি করলাম ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে যদি আপনি ভালো লোকদের সাথে থাকেন তাহলে আপনার গুনাহখাতা মাফ হবে এবং আপনার উপরে বরকত নাজিল হবে, আপনার উপরে শান্তি প্রশান্তি নাজিল হবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনি আমি জান্নাত লাভ করব এবং জাহান্নাম থেকে মুক্তি পাব। যদি এই পুরস্কারগুলো চান তবে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে ভালো সাথী গ্রহণ করবেন এবং খারাপ সাথী পরিত্যাগ করবেন এবং খারাপ সাথীকে দাওয়াত দিবেন ভালো সাথী হওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে ভালো ব্যক্তিদের যদি কেউ সংস্পর্শে থাকে তবে সে যদি খারাপও হয় তবে সেও ভালো হয়ে যায়। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আসহাবুল কাহাফের একটা ঘটনা উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ হয়েছে একটা কুকুরের কথা। কুকুর, এই জন্তুটাকে আমরা খুব ঘৃণার চোখে দেখি, কুকুর
এই যে জন্তুটাকে আমরা আমাদের বাড়িতে রাখি না, যদিও পশ্চিমা দেশগুলি কুকুরের প্রতি খুব ভক্ত, কিন্তু এই কুকুরকে কুকুরের মূল্যায়ন আমাদের কাছে নেই বা ইসলামের তেমন একটা মূল্যায়ন করা হয়নি। যদি পাহারা বাড়ি পাহারার জন্য যদি হয় সেটা আলাদা ব্যাপার। তো এই কুকুরের কথাও মহান রব্বুল আলামিন সৎ ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে, ভালো ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে, নেককার লোকদের সাথী হওয়ার কারণে এই কুকুরের জিকিরও মহান রব্বুল আলামিন আল কোরআনুল কারিমে করেছেন। যেই আল কোরআনুল কারিম যুগ যুগ ধরে মুসলমানগণ পাঠ করছে এবং করতে থাকবে। একটা কুকুর সাধারণ একটা জন্তু, যাকে আমি আপনি কোনো সময় গণনার ভিতরে ধরি না, কিন্তু ওই কুকুরের কথাও কোরআনে স্থান পেয়েছেন। কারণ সে ছিল কাদের সাথে? আসহাবে কাহাব, যারা আসহাবে কাহাবের যে সকল নেক ব্যক্তি ছিল যুবকেরা, সেই সকল যুবকদের সে সাথে ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ, যেই গুহার মাঝে আসহাবে কাহাব লুকায়িত ছিলেন বা তারা সেখানে বিশ্রামে ছিলেন 300 বছর বা তার চেয়ে বেশি বছর সেখানে তারা অবস্থান করেছিলেন। তো এই কুকুরটা কি করেছিল, তাদের গুহার মুখে তার সামনের পা দুইটা এভাবে ছড়িয়ে দিয়ে বসেছিল, যেভাবে কুকুর পিছনের ভরে ভর করে সামনের পা দুটো এভাবে চেড়ে রাখে, এইভাবে এই কুকুর কি করেছিল, তাদের গুহার মুখে অবস্থান করছিল। তো এই কুকুরের কথাও মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তো ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ এই কুকুরের বা আসহাবে কাহাফের এই ঘটনাটা উল্লেখ করার পর বলছেন যে, যদি একটা কুকুর ভালো মানুষের সাথী হওয়ার কারণে এই মর্যাদা অর্জন করতে পারে, তবে ওই মুমিনের ব্যাপারে তোমার ধারণা কি যে আল্লাহর প্রিয় অনেক বান্দাদের সাহচর্যে থাকে, তাহলে তাদের অবস্থা আরো উন্নত এবং তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন, যেটা একটু আগেই আমরা পেয়েছি। এরপরে দুই নাম্বার, যদি আমি আপনি সৎ ব্যক্তিদের সাথী হিসেবে থাকি বা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তবে সৎ ব্যক্তির উপর সাথীর প্রভাব স্পষ্টভাবে প্রমাণিত, আর তা হলো সাথী ভালো হলে সে আপনাকে ভালো পথের সন্ধান দিবেন, আর যদি সাথী খারাপ হয় তবে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দিনে বা বন্ধুর চরিত্রে চরিত্রবান্বিত হয়ে থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলুহু, অতএব তোমাদের কেউ যেন চিন্তা করে দেখে কার সাথে সে বন্ধুত্ব করছে, তার বন্ধু কে হচ্ছে, এই কথা যেন সে চিন্তা করে দেখে। আদি বিন যায়েদ রাহিমাহুল্লাহ উনি বলছেন, আনিল মারই লা তাসআল, কোন ব্যক্তি সম্পর্কে আপনি জিজ্ঞাসা করিয়েন না। ওয়াসাল আন কারিনিহি, তার বন্ধু সম্পর্কে আপনি জিজ্ঞাসা করুন। ফাকুল্লু কারিনিন বিল মুকারানি ইক্তাদি, কেননা প্রত্যেক ব্যক্তি তার বন্ধুরই অনুসরণ অনুকরণ করে থাকে। আপনারা এখানে আসেন, আমাদের কাছে কিছু প্রশ্ন করেন, আমরা যেটা বলি বা যেটা অজনসিহত করি সে অনুযায়ী আপনারা চলার চেষ্টা করেন। এখন যদি আমরা আপনাদেরকে খারাপ পথের, আল্লাহ না করুক সেটা এবং কোনোদিন ইনশাআল্লাহ হবে না, যদি এখানে যাদের মজলিসে আপনারা আসেন বা অন্য স্থানে, যেরকম আমাদের দেশে মুমতাজের গানের ব্যবস্থা হয়, হ্যাঁ, তো এরকম মজলিসে যদি যান তাহলে আপনাদেরকে তারা খারাপ পথের দিকেই নিয়ে যাবে। তো এই জন্য আমাদের একটা বাংলায় কথা বলা হয় যে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এই জন্য কবি বলছেন যে, কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করিও না, বরং তার সাথী সম্পর্কে জিজ্ঞাসা করো, তা কেননা প্রত্যেক ব্যক্তি তার সাথীরই অনুসরণ করে থাকে। ইযা কুনতা ফি কওমিন ফাসাহিব খিয়ারহুম, যদি তুমি কোনো জাতির মাঝে কওমের মাঝে থাকো তাহলে তাদের মাঝে যারা সর্বোত্তম ব্যক্তি তাদের তুমি অনুসরণ করো। ওয়ালা তাসহাবাল আরদা ফাতারদা মারাদি, আর খারাপ নিচু যারা, যাদের আচরণ, যাদের অভ্যাস অত্যন্ত নিচু পর্যায়ের, তাদের তুমি সাথী হিসেবে গ্রহণ করিও না। কারণ যদি তুমি তাদেরকে সাথী হিসেবে গ্রহণ করো তাহলে তুমিও নিচু পর্যায়ে চলে যাবে। যদি ভালো ব্যক্তিদেরকে আপনি আমি সাথী হিসেবে গ্রহণ করি, তবে আমার আপনার দোষ ত্রুটিগুলো আমার আপনার বন্ধু শুধরিয়ে দিবে, বলবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার মাঝে এই ভুল আছে ভাই, একটু সংশোধন
করে নাও এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিনু মিরআতুল মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ যখন একজন মুমিন আরেকজন মুমিনের ভুল ধরতে পারে অথবা তার কাছে আরেক মুমিনের ভুল ধরা পড়ে তখন সে তাকে নসিহাতের মাধ্যমে শুধরিয়ে দিবে আর যখন বন্ধু হবে বন্ধু তো আরেক বন্ধুর জন্য কল্যাণকামী অবশ্যই হবে ওয়াল মুমিনু আখুল মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই ইয়াকুফু আলাইহি দায়াতাহু আর সে ওই মুমিনের কোনো ক্ষতি করা থেকে অথবা অন্যের পক্ষ থেকে যদি মুমিনের কোনো কষ্ট আসে কোনো ক্ষতি আসে তবে সেটাকে সে বাধা দেয় ওয়াইয়াহুতুহু মিন ওয়ারাইহি আর এক মুমিন আরেক মুমিনকে তার পিছন থেকে কি করে ঘিরে রাখে অর্থাৎ যদি দেখে যে আমার কোনো মুমিন ভাইয়ের কোনো ক্ষতির সম্ভাবনা আছে তাহলে আগেই তাকে তাম্বিহ করে আগেই তাকে সতর্ক করে দেয় যে এই ক্ষতিটা তোমার হয়তো হতে পারে অতএব তুমি সতর্ক হয়ে যাও এবং এর বিপরীতে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা তুমি করো কিন্তু যদি খারাপ বন্ধু হয় তবে এই খারাপ বন্ধু আপনাকে সুযোগ মতো আরো ডুবানোর চেষ্টা করবে আপনার কাছ থেকে কিভাবে সে ফায়দা অর্জন করবে সেই ব্যবস্থাই সে গ্রহণ করবে সম্মানিত উপস্থিতি ভালো সাথীরা আপনাকে অন্য ভালো লোকদের যেমন আলেমগণ নিকটে পৌঁছাবেন ফলে আপনি তার মাধ্যমে উপকৃত হবেন আপনি একজন ভালো ব্যক্তিকে সাথী হিসেবে গ্রহণ করেছেন এই সাথী ভালো মজলিসে যায় একজন আলেম ব্যক্তির সাথে উঠা বসা তার আছে তো ওই ব্যক্তি আপনাকে ওই আলেমের কাছে নিয়ে আসবেন ফলে ওই আলেমের মাধ্যমে ওই নেক ব্যক্তির মাধ্যমে আপনি কি হবেন উপকৃত হবেন যেমনটি আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের আব্দুল খালেক আজহার ভাই উনি আরেক ভাইকে নিয়ে আসেন আরেক ভাইকে উনি সাথে নিয়ে আসেন ওনার গাড়ি আছে সাথে সাথে ওই ভাইকে নিয়ে আসেন তাহলে এই ভাইয়ের মাধ্যমে ওই ভাই কি হচ্ছেন উপকৃত হচ্ছেন এই এলমি মজলিসে এসে তিনি ইসলামের মাসলা মাসাইল জানতে পারছেন এরপর নিজের ভুল ধরতে পারবেন তাতে করে ওই ভুলগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন মজলিসে উপস্থিত হলে যেখানে ভালো আলোচনা হবে তখন যদি আপনার মাঝে এমন কিছু ভুল থাকে যেটা মজলিসে আলোচনা হয়েছে তবে আপনার ভুলগুলো আপনি সংশোধন করে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভালো সাথীর কারণে আপনি পাপ থেকে মুক্ত থাকতে পারবেন কারণ ভালো সাথী আপনাকে পাপের পথে নিয়ে যাবে না বরং ভালোর পথেই নিয়ে আসবে যেখানে এলমের আলোচনা হয় যেখানে আপনার কল্যাণ রয়েছে সেই কল্যাণের পথে আমাকে আপনাকে নিয়ে যাবেন এমনভাবে সৎ সাথীর সাথে থাকলে সময়ের মূল্যায়ন হয় এই সৎ সাথী সময়ের অমূল্যায়ন করে না সময় অপচয় করে না অবহেলায় সময় কি কাটিয়ে দেয় না বরং কিছু সময় যদি পায় তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত করে কোন কিছু সময় যদি পায় তাহলে ইসলামী বই পাঠ করে কিছু সময় যদি পায় হয়তো নিজের যদি রেস্টের দরকার থাকে রেস্ট করে কিন্তু বেহায়াপনা অশ্লীল ছবিগুলো দেখে না আজকে আমাদের দেশের লোকেরা এখানে আসার পরও যেখানে মক্কা মদিনা রয়েছে যেখানে অনেক আলেম ওলামার পদাচারণা রয়েছে সেই দেশে আসার পরও দেখা যায় যে অশ্লীল বেহায়াপনা সিডি সব সময় তারা চালাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন এরপরে ভালো সাথী আপনার উপস্থিতি অনুপস্থিতিতে আপনাকে হেফাজত করবে আপনার গোপন কথা ফাঁস ও মানহানি করবে না প্রয়োজনীয় মুহূর্তে আপনার পক্ষে প্রতিবাদ করবে কেউ যদি আপনার উপর জুলুম করে তাহলে আপনার পক্ষ থেকে ভালো সাথী সে কথা বলবে যে না আপনি তার প্রতি জুলুম করছেন এমনভাবে শান্তির সময় তারা আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে বিপদের মুহূর্তে তারা আপনাকে সহযোগিতা করবে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আলাইকা বি ইখওয়ানিস সিদক তুমি সৎ সাথী গ্রহণ করো ফাইশফি আকনাফিহিম এবং তাদের সাথে তুমি বসবাস করো ফাইন্নাহুম যাইনুন ফির রাখা কেননা যখন আমি আপনি ভালো অবস্থানে থাকবো আমার আপনার কোনো দুঃখ দুর্দশা থাকবে না তখন এই সমস্ত সাথীরা আমাকে আপনাকে সৌন্দর্য বৃদ্ধি করবে আমার আপনার যে ভালো আমল আছে সেটাকে আরো বৃদ্ধি করার জন্য তারা আমাকে আপনাকে উদ্বুদ্ধ করবে ওয়া উদ্দাতুন ফিল বালা আর যখন আমার আপনার বিপদ আসবে তখন এই সাথীরা আমাকে আপনাকে আমার আপনার একটা ধন সম্পদ ধন ভাণ্ডার একটা প্রস্তুতি হিসেবে কাজে আসবে যেমন যখন বিভিন্ন বিপদ আপদ আসে ঘূর্ণিঝড় আসে তার জন্য কিছু সরকার ব্যবস্থা গ্রহণ করে কিছু ঘর বাড়ি নির্মাণ করে রাখে যাতে এই ঘরগুলো ধ্বংস হয়ে গেলে এখানে এসে আশ্রয় নিতে পারে তো ঠিক এমনই যখন কারো বিপদ আসে তখন এই সকল ভালো বন্ধুরা আমাকে আপনাকে সহযোগিতায় এগিয়ে আসে সম্মানিত উপস্থিতি সময়ের শেষের দিকে তারপরেও কয়েকটা জিনিস সংক্ষেপে বলে ইনশাআল্লাহ শেষ করব ভালো সাথীর মাধ্যমে কিয়ামতের দিন চিন্তা মুক্তদের তালিকায় স্থান পাবেন
আল্লাহ তাআলা বলছেন আখিল আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যারা দুনিয়ার জমিনে বন্ধুত্ব রাখে কিন্তু তাদের বন্ধুত্ব ইসলামী বন্ধুত্ব নয়, তাদের বন্ধুত্ব دینی বন্ধুত্ব নয়, তারা কিয়ামতের দিন পরস্পর শত্রু হয়ে যাবে, যেটা একটু আগে বলা হয়েছে, তবে মুত্তাকিনরা ব্যতীত। তারপর আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম, যারা মুত্তাকিন হবে দ্বীনের সাথে, যারা স্বার্থে যারা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, আর কিয়ামতের ময়দানে তোমরা চিন্তিত হবে না। এরপরে তাদের দোয়ার মাধ্যমে, সৎ সাথীদের দোয়ার মাধ্যমে জীবিত অবস্থায় ও মরার পরে উপকৃত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা, যদি কোনো ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে থাকে তবে এই দোয়াটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। ইনদা রাসিহি মালাক, তার মাথার কাছে একটা ফেরেশতা থাকে, মুয়াক্কালুন, যাকে নিযুক্ত করা হয়েছে, কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যখন এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, কাল আল মালাক, তখন এই ফেরেশতা বলে থাকেন আল মুয়াক্কালু বিহি, যাকে এই যে ফেরেশতাকে তার সাথে নিযুক্ত করা হয়েছে, আমিন, হে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো, ওয়ালাকা বিমিসলিন, এবং যে দোয়া করছে হে আল্লাহ তুমিও তাকে, তুমি তাকে অনুরূপ দান করো। তো এখান থেকে যেটা আমি বোঝাতে চেয়েছি সম্মানিত উপস্থিতি, যে কোনো ব্যক্তি যদি ভালো সাথী থাকে তবে দুনিয়াতে যখন আমি আপনি বিপদ আপদে পড়ব তখন ওই ভাই নামাজের পরে অথবা তার অন্যান্য ইবাদতের পরে আমার আপনার জন্য দোয়া করবেন। আর যদি কেউ ইন্তেকাল করেন তা সাথীদের, ভালো সাথীদের মধ্যে, তবে ওই সাথীর জন্য মাগফিরাতের দোয়া করে, ওই সাথীর জন্য জান্নাতের দোয়া করে, গুনামাফের দোয়া করে। আমি তার মানে জ্বলন্ত সাক্ষী, আমার দুই সাথী, হ্যাঁ, যেটা যার বই আপনারা অনেকে পড়েছেন, খলিলুর রহমান বিন ফজলুর রহমান মাদারিপুরি, সেই ভাই ইন্তেকাল করেছেন, যখনই কাবা শরীফে তওয়াফ করি, যখন উমরা করেছি, যখনই হজ করেছি, যখনই নিজের জন্য দোয়া করি তখন ওই ভাইদের জন্য দোয়া চলে আসে অলরেডি। এমনইভাবে শেখ সানাউল্লাহ, যিনি এলমুল গাইব, এলমুল গাইবের একটা সিডি যার আপনারা শুনেছেন, সেই শেখ সানাউল্লাহ আমাদের উপরের বন্ধুদের মধ্যে অন্তর্ভুক্ত, যখনই দোয়া করি তখন ওই ভাইদের জন্য দোয়া আসে। তো সৎ সাথী বলেই তাদের জন্য দোয়া আসে। যদি আমি নামাজ না পড়তাম তাহলে তাদের জন্য দোয়া, নিজের জন্যই তো তখন দোয়া করতাম না, তখন তাদের জন্য দোয়া করার তো প্রশ্নই ওঠে না। তাই আমাদেরকে সৎসাথী হিসেবে, সৎসাথীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। সর্বোপরি সবচেয়ে শেষ কথা যেটা, যে ইন্নাল মুমিনা মিসলান নাখলা, মুমিনের দৃষ্টান্ত হলো খেজুর গাছের মতো। খেজুর গাছের যে জিনিসটাই নেবেন আপনি সেটা আপনার উপকারে আসবে, তার যে কাণ্ডটা আছে এটাও উপকারে আসে, খেজুরের ফল উপকারে আসে, এমনইভাবে খেজুরের যে ডালপালাগুলো আছে এটাও উপকারে আসে। এই ডালপালা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার প্রথম মসজিদ তৈরি করেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মুমিনের দৃষ্টান্ত হলো এই খেজুর গাছের মতো, ইনশাআল্লাহু নাফাক, যদি তুমি তার সাথে পরামর্শ নাও তাহলে তোমার উপকার করবে, এমন পরামর্শই তোমাকে দিবে, ওয়াইন সাহাবতাহু নাফাক, যদি তুমি তার সাথী হও তাহলে তোমার উপকার করবে, ওয়াইন শারাকতাহু নাফাক, যদি কোনো কাজে তার শরীক হও তুমি তাহলে তোমার সে উপকার করবে, ওয়াইন জালাসতাহু নাফাক, যদি তুমি তার সাথে উঠা বসা করো তাহলে তোমার উঠা বসাতে, তার সাথে তোমার উঠা বসাতে তোমার উপকার করবে, কুল্লু ওয়া কুল্লু শাইইন মিনাল মুমিনিনা মানাফি', মুমিনের প্রত্যেকটি জিনিস তোমার উপকারী করবে। আর যদি উপকার না করে তাহলে জানতে হবে মুমিনের ওইটুকু ঘাটতি আছে। যদি পাক্কা মুমিন হয়, যদি সত্যিকার মুমিন হয় কেউ, তাহলে অবশ্যই সে ব্যক্তির মাধ্যমে তার অন্যান্য মুমিন ভাইরা উপকার লাভ করবে। ওয়া কুল্লু শাইইন মিনান নাখলাতি মুনাফিউ, যেমনটি এই খেজুর গাছের প্রতিটি জিনিস উপকার দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সব শেষে যে কথা, যে নেককার ব্যক্তিদের যদি সাথী হন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাওয়া যাবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কাল কিয়ামতের ময়দানে যারা আরশের নিচে ছায়া পাবে সাত ব্যক্তি, তাদের মধ্যে ওই দুই ব্যক্তি অবস্থান করবেন যারা পরস্পর বন্ধুত্ব করেছিল, পরস্পর ভালোবাসা করেছিল, পরস্পরকে সাথী হিসেবে গ্রহণ করেছিল কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এজন্য তারা একত্রিত হতো এবং এজন্যই তারা পৃথক হতো। তাহলে এখান থেকে বোঝা যায় যে সৎ সাথীরা পরস্পর বন্ধু থাকবে কাল কিয়ামতের পর্যন্ত এবং আরশের ছায়ার নিচ পর্যন্ত তারা স্থান পাবে। আর এর চাইতো বড় সুসংবাদ যেটা, সেটা বলে শেষ করব। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন,
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাকে উত্তর দিলেন না যে কিয়ামত কখন হবে, বরং জিজ্ঞাসা করলেন উল্টা প্রশ্ন যে মাযা আদাদতালাহা আও আআদতালাহা, যে তুমি এই জাহান্নাম কিয়ামতের জন্য, কিয়ামত হবে কখন এটা আজকে জিজ্ঞাসা করতে এসেছো, কিয়ামত কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো, যদি কিয়ামত হয়ে যায় তখন তুমি তোমার কোন আমলটা আল্লাহর কাছে পেশ করবে? তখন ওই ব্যক্তি বলছেন যে মা আদাদতুলাহা বিকাসির, আমি বেশি কিছু ওই জন্য প্রস্তুত করতে পারিনি, মিনস ইয়ামিন ওয়া সালাতিন ওয়া রমাদান ইত্যাদি। তিনি বললেন যে আমি নামাজ রোজা ইত্যাদির যে বেশ কিছু সংগ্রহ করেছি তার জন্য প্রস্তুত করে রেখেছি, এটা আমি পারিনি, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন তাকে যে আল মারউ মান মা মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। সম্মানিত ভাই, ভালো ব্যক্তিদেরকে ভালোবাসুন, আলেম ওলামাদেরকে ভালোবাসুন, তাদেরকে সাথী হিসেবে গ্রহণ করুন। আরেক ভাই যিনি দিনের পথে আছেন তাকে সাথী হিসেবে গ্রহণ করুন, এবং এর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে যে সকল পুরস্কারগুলো ঘোষণা করা হয়েছে একটু আগে, সেগুলো অর্জনের চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পর এবং আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভালোবাসার তৌফিক দান করুন যেই ভালোবাসা আল্লাহ সাহাবাগণ তাদেরকে বেঁচেছিলেন, এবং সাহাবাগণ পরস্পর নিজেদের মাঝে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আমাদের মাঝে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন ছিল।